গত 1 আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ ধর্ষণের অভিযোগে মামলা করেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর বাবা। অভিযোগ, ওই শিক্ষার্থীকে ফাঁদে ফেলে ধর্ষণ করেছেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ। আর ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষ ফাউজিয়া রাশেদের বিরুদ্ধে। গত 8 আগস্ট গুলশান থানায় মামলাটি নথিভুক্ত করে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 28 আগস্ট দিন ধার্য করেছেন। পুলিশ বলছে এ মামলায় তদন্ত শুরু করেছেন তারা। এক অভিভাবক তার মেয়ে আইডিয়াল স্কুল এবং কলেজে পড়াশোনা করত, তাকে ধর্ষণ করা হয়েছে, এই মর্মে তিনি একটি অভিযোগ কোর্টে করেন। কোর্টের নির্দেশে 8 তারিখে আমরা মামলাটি রুজু করেছি। কোর্টের নির্দেশে মামলাটি আমরা তদন্ত করছি, এ সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমরা দেখতেছি এবং ঘটনাটি কিভাবে ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে, এই বিষয়গুলি আমরা কাজ করতেছি। ছাত্রীকে ফাঁদে ফেলে হয়রানির অভিযোগে গত 31 মে একটি তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডি। পরে গত 22 জুন ওই শিক্ষার্থীর বাবা ঠাকুরগাঁয়ে মুশতাকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন, যদিও হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান মুশতাক। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।